বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউজের সভাপতি সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী মারা গেছেন। মঙ্গলবার রাত 9টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে সংকটাপন্ন অবস্থায় সোমবার রাতে রুহুল আমিন গাজীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত 2:45 তাকে থাইল্যান্ডে চিকিৎসার জন্য নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। রুহুল আমিন গাজী কিডনি জটিলতা, ডায়াবেটিস, মেরুদণ্ডের জটিলতা সহ নানা রোগে ভুগছিলেন।